আসসালামু আলাইকুম, আমি রিফন ফার্নিচার হ্যাভেন থেকে আজকে আপনাদেরকে এই খাট সম্পর্কে আপনাকে আইডিয়া দেব। এই খাটটা আমাদের এখানে সম্পূর্ণ চিটাং সেগুন দিয়ে তৈরি করা। এটা সম্পূর্ণ একটা সলিড কাঠের উপরে তৈরি। এটা হচ্ছে আমাদের ক্যাটালগ বই থেকে আমরা ডিজাইনটা পছন্দ করে চালতা পুল ডিজাইন বলে এটাকে এই খাটটা আমরা তৈরি করছি। খুবই সুন্দর একটা সলিড কাঠ, খুবই সুন্দর একটা ডিজাইনের একটা খাট সলিড কাঠের উপরে তৈরি করা। আমাদের ছোট পাকাটা যেটা দেখেন এটাও সম্পূর্ণ একটা সলিড কাঠের মধ্যে। এটাতে আমরা চালতা পুলের পাশাপাশি এখানে লতা ডিজাইনও করা আছে। খুব সুন্দর, খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা খাট। এই খাটটা যদি আপনারা যদি সেমি বক্স আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে আপনার মাত্র 35,000 টাকা। আর যদি আপনাকে এটা ফুল বক্সে নিতে চান তাহলে এটার প্রাইস পড়বে আপনার আরও 3,000 টাকা বেশি যাবে। এছাড়া যদি আপনারা এটাকে যদি লিকার পলিশ করতে চান, যদি মেশিনের মাধ্যমে লিকার পলিশ করতে চান তাহলে এটার প্রাইস আরও 10,000 টাকা বেশি যাবে। তো আরও 35,000 টাকা পড়বে এটা। এটার দাম পড়বে সম্পূর্ণ 35,000 টাকা যদি সেমি বক্সের মধ্যে লিকার পলিশ করতে চান। আর যদি আপনারা এই খাট না, যদি আরও অনেক 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 যদি ডিজাইনের খাট পছন্দ করতে চান, আরও অনেক অনেক যদি আসবাবপত্র আপনারা চান, আমাদের এখানে আরও অনেক ধরনের ফার্নিচার আছে। আপনারা চাইলে আমাদের সাথে আমাদের শপে আসতে পারেন। আমাদের শপে এসে আরও অনেক ডিজাইনের অনেক রকমের খাট, অনেক আলমারি, শোকেস, এরপর সোফা, আপনারা সব কিছুই আমাদের এখানে আছে। আপনারা আপনাদের চাহিদা মতো, আপনাদের পছন্দ মতো জিনিস আমাদের এখান থেকে নিতে পারেন। আমাদের শপের ঠিকানা হচ্ছে রায়েরবাগ, এসে যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করেন মেরাজনগর, তাহলে মেরাজনগর বাজার মোড়ে আসলে আমাদের ফার্নিচার হ্যাভেন শপটা পাবেন। আমাদের শপে আমরা অলওয়েজ থাকি, অল টাইম থাকি, রাত 10টা পর্যন্ত আমাদের শপটা অন থাকে। আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন। আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের পেজের নাম, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনারা অনলাইনে চাইলেও আমাদের ধন্যবাদ, আপনারা আমাদের শপে আসবেন আমরা সেই কামনা করি। আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।